Assalamualaikum viewers, error solution আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে থাকছে 22 নভেম্বর 2019 তারিখে অনুষ্ঠিত NSI ওয়াচার কনস্টেবল লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান, বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং গণিত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাই মূল পর্বে। প্রথমেই থাকছে সাধারণ জ্ঞান অংশ। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি? তিনজন সেক্টর কমান্ডারের নাম লিখুন। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টি, সাব সেক্টর ছিল 64টি। নিম্নে তিনজন কমান্ডারের নাম দেওয়া হল। এক নং সেক্টর কমান্ডারের নাম মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম, দুই নং সেক্টর কমান্ডারের নাম মেজর খালেদ মোশাররফ, তিন নং সেক্টর কমান্ডারের নাম মেজর কে এম শফিউল্লাহ। আপনারা ইচ্ছা করলে যে কোনো তিনজনের নাম উল্লেখ করতে পারেন যে কোনো পরীক্ষায়, একই সিরিয়ালের হতে হবে তা নয়। দ্বিতীয় প্রশ্ন, বাংলাপিডিয়া কার উদ্যোগে গঠিত হয়েছে? এশিয়াটিক সোসাইটির উদ্যোগে গঠিত হয়েছে বাংলাপিডিয়া। তিন নম্বর, ধানসিঁড়ি কোন জেলায় অবস্থিত? উত্তর, ধানসিঁড়ি জালকাঠিতে অবস্থিত, জালকাঠি জেলায় অবস্থিত ধানসিঁড়ি। স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। 38:30 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি? উত্তর, 75 ডিগ্রি। এনএসআই পুনরূপ কি লিখুন? ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। বাংলা অংশ, প্রথম প্রশ্ন, সাধু ও চলিত ভাষার পাঁচটি পার্থক্য লিখুন। আমি নিচে উল্লেখ করেছি সাধু ও চলিত ভাষার পাঁচটি পার্থক্য, আপনারা প্রয়োজনে পড়ে নেবেন। দুই নম্বর প্রশ্ন, বাপ সম্প্রসারণ, পুষ্প আপনার জন্য ফুটে না, পুষ্প আপনার জন্য ফুটে না বাপ সম্প্রসারণটি আমি উল্লেখ করেছি, আপনারা প্রয়োজনে পড়ে নেবেন। তিন নম্বর প্রশ্ন, মশার উপদ্রব নিধনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে একটি পত্র লিখুন। আমি এই প্রশ্নে জাস্ট প্যাটার্নটা উল্লেখ করেছি। ইংরেজি অংশ, উইন্টার মর্নিং প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে, এখানে আমি জাস্ট এক লাইন লিখে দিলাম। গণিত অংশ, একটি বাঁশের 5/2 অংশ লাল, 4/1 অংশ কালো, 3/1 অংশ সবুজ আবৃত এবং অবশিষ্ট অংশ 2 মিটার লাল হলে বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য 120 মিটার, আপনার সমাধানটা দেখে নেবেন। 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে, মেয়ে কত টাকা পাবে? 200 টাকা পাবে মেয়ে, আপনারা সমাধানটি দেখে নেবেন। চার নম্বর প্রশ্ন, এখানে একটি বীজগণিত দেওয়া আছে, সমাধানও দেওয়া আছে, যার অ্যান্সার 0, আপনারা সমাধানটি দেখে নেবেন। সমাপ্ত, এই ছিল আজকের মতো ভিডিওতে। চেষ্টা করেছি NSI ওয়াচার কনস্টেবল পরীক্ষার লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান দিতে।
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।